আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। স্ত্রী স্বামীর কাছে চারটি জিনিস চাই কিন্তু মুখে বলতে পারে না। আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট 10,000। আশা করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বামী স্ত্রীর সম্পর্ক কতটা গাঢ় তার প্রমাণ পবিত্র কোরআনুল করিমে মহান আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। সূরা বাকারা আয়াত 187। তিনি আরো বলেন, তোমরা তোমাদের স্ত্রীর সাথে সৎভাবে জীবনযাপন করো। সূরা নিসা আয়াত 19। একজন নারী স্ত্রী হয়ে স্বামীর ঘরে আসার পর থেকে স্ত্রীর সমস্ত দায় দায়িত্ব স্বামীর উপর বর্তায়। দুজনে একে অপরকে যতটা মানিয়ে নিয়ে ভালোবাসা গভীর করতে পারবে সংসারে ততটাই সুখের হবে। মনে রাখতে হবে, প্রত্যেক স্ত্রী স্বামীর কাছে এমন কিছু আশা করে যা সে মুখে বলতে পারে না, কিন্তু স্বামীকে তা বুঝে নিতে হয়। তার মধ্যে থেকে চারটি গুরুত্বপূর্ণ চাওয়া, তার সাথে স্বামীর প্রতি স্ত্রীর একটি গুরুত্বপূর্ণ চাওয়া এই ভিডিওর মধ্যে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি প্রত্যেক বিবাহিত নারী ও পুরুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং যারা বিবাহ করেননি ভবিষ্যতে জেনে রাখার স্বার্থে তাদের জন্য ভিডিওটি সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আর শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো চলুন শুরু করা যাক। একজন স্ত্রী স্বামীর কাছ থেকে চারটি বিষয় খুব বেশি চাই, আর তা হলো, এক নাম্বার, স্বামী যেন তার সাথে ভালো আচরণ করে। প্রত্যেক স্ত্রী চায় তার স্বামী যেন তার সাথে খুব ভালো আচার ব্যবহার করে। আর এটা বাস্তব যে স্ত্রীকে নরম সুরে আদেশ করলে সে সেটা শোনে, কিন্তু কড়া ভাষায় জোরপূর্বক কোনো আদেশ বা হুকুম করলে বেশিরভাগ ক্ষেত্রে তারা শুনবে না। অনেক স্বামী হয়তো ভেবে থাকেন যে কড়া ভাষায় কথা বললেই গরম দেখিয়ে তার উপর হুকুম জারি করব, কিন্তু তাতে হিতে বিপরীত হতে পারে। কর্কশভাবে কথা বলে জোরপূর্বক আদেশ করা মোটেও ঠিক নয়। হাদিস শরীফে আছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের জন্য মঙ্গলকামী হও, কারণ নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তাদের চরিত্র বাঁকা হাড়ের মতো। আর পাঁজরের হাড়ের সবচেয়ে বেশি বাঁকা হলো তার উপরের অংশ। যদি তুমি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি তাকে ছেড়ে দাও তাহলে তো বাঁকাই থাকবে। তাই তোমরা নারীদের জন্য কল্যাণকামী হও। সহি বুখারি হাদিস নম্বর 3331, তিরমিজি হাদিস নম্বর 1188। মুসলিম শরীফের আরেক বর্ণনায় আছে, মহিলাকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, সে কখনো একভাবে তোমার জন্য সোজা থাকবে না। অতএব তুমি যদি তার কাছ থেকে উপকৃত হতে চাও তাহলে তারে বাঁকা অবস্থাতেই হতে হবে, আর যদি তুমি তা সোজা করতে চাও তাহলে তা ভেঙে ফেলবে, আর তাকে ভেঙে ফেলা হলো তালাক দেয়া। মুসলিম হাদিস নম্বর 1468। উক্ত হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, স্বামী নম্রভাবে ভালোবেসে স্ত্রীর কাছ থেকে অনেক উপকার লাভ করতে পারে, তবে জোরপূর্বক যদি উপকার পেতে চায় তাহলে স্বামীর ক্ষতিগ্রস্ত হতে পারে। এমন ক্ষতি হতে পারে যে শেষ পর্যন্ত বিবাহ বন্ধন বিচ্ছেদ ঘটতে পারে। দ্বিতীয় নাম্বার, স্বামী যেন খুব বেশি স্ত্রীর প্রতি খেয়াল রাখে। মাতা পিতা আত্মীয় স্বজনদের মায়ার বন্ধন ছেড়ে একজন স্ত্রী স্বামীর ঘরে আসে শুধুমাত্র স্বামীর ভরসায়। স্ত্রী চায় স্বামী যেন তাকে খুব ভালোবাসে এবং সবসময় তার খেয়াল রাখে, কিন্তু এ কথা সবাই মুখে বলতে পারে না। স্বামীকে তা বুঝে নিতে হয়। স্ত্রীর খেয়াল রাখা, তাকে ভালোবাসা একজন স্বামীর জন্য বিশেষ দায়িত্ব। তিন নাম্বার, স্বামী যেন স্ত্রীর পিতামাতাকে ভালোবাসে। প্রত্যেক স্ত্রী চায় বিয়ের পর তার স্বামী যেন তার পিতামাতা অর্থাৎ শ্বশুর শাশুড়ি ও তার পিতামাতার দিক থেকে সমস্ত আত্মীয়দের সাথে সব সময় সুসম্পর্ক রাখে। সত্যি তো এটাই যে নিজের পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে যেমন সুসম্পর্ক রাখা, তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা যেমন জরুরি বিষয়, তেমনিভাবে স্ত্রীর পিতামাতা ও আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সম্মান করা, তাদের ভালোবাসাও অত্যন্ত জরুরি। কিন্তু অনেক স্বামী আছেন বিয়ের পর স্ত্রীকে তার পিতা মাতা ভাই বোন ও আত্মীয় স্বজনদের বাড়ি যেতে বাধা প্রদান করে, এটা ঠিক নয়। তবে হ্যাঁ,
স্ত্রী যদি সে জায়গায় গিয়ে ইসলাম বিরোধী কাজ করে আর এটা ভয় থাকে যে স্ত্রী খুব ঘন ঘন সেখানে গেলে সে ইসলাম বিরোধী কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িয়ে পড়তে পারে, তাহলে সে সময় স্ত্রীর হেফাজত করা স্বামীর দায়িত্ব। সেক্ষেত্রে স্ত্রীকে সেখানে যাওয়া থেকে বাধা প্রদান করা যেতে পারে। তবে এমনি খালি খালি রাগ করে কিংবা সন্দেহবশত অথবা কোনো কারণ ছাড়া স্ত্রীর সাথে আত্মীয় স্বজনের মায়ার বন্ধন নষ্ট করা কঠিন বড় অপরাধ ও গুনাহের কাজ। চতুর্থ নাম্বার হল স্ত্রীর হাত খরচ দেয়া। স্ত্রীর ব্যক্তিগত সাজসজ্জা কিংবা অন্যান্য ব্যক্তিগত জিনিস ক্রয় করার জন্য অনেক সময় টাকার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে অনেক স্ত্রী লজ্জার কারণে স্বামীর কাছে টাকা চাইতে ইতস্তত বোধ করে। সেক্ষেত্রে প্রত্যেক স্বামীর উচিত হবে স্ত্রী না চাইতেই তাদের হাত খরচের জন্য প্রতি মাসের শুরুতে আগে থেকেই কিছু টাকা দিয়ে রাখা। এতে করে স্ত্রী আপনার উপর সন্তুষ্ট থাকবে এবং সংসারও সুখের হবে। এছাড়াও যে কারণটি না বললেই নয়, সেটি হলো অনেক স্ত্রী নিজের শারীরিক চাহিদার কথা স্বামীকে মুখ ফুটে বলতে পারে না। আবার স্বামীর অসতর্কতা ও অক্ষমতার কারণে স্ত্রীর যে চাহিদা পূরণ হচ্ছে না সেটাও অনেক স্ত্রী বলতে পারে না, ভয় বা লজ্জা থাকে। কিন্তু স্বামীর যদি এমন কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে স্বামী নিজে থেকেই উদ্যোগী হয়ে একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ স্বাভাবিক জৈবিক ক্রিয়া সম্পাদন করা স্বামীর জন্য একান্ত কর্তব্য। এই সমস্যার কারণে বর্তমানে পারিবারিক কলহ বেড়ে যাচ্ছে, এমনকি অহরহ সংসার ভেঙে যাচ্ছে। তাই সময় থাকতে প্রত্যেক স্বামীকে সাবধান হওয়া জরুরি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে যেন বোঝার তৌফিকে দান করেন, আমিন। সুপ্রিয় দর্শক, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। এবং আপনি যদি এই প্রথমবার আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের প্রত্যেককে যেন সুস্থ রাখেন, সুন্দর রাখেন, নিরাপদে রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।